আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আরও একটি ইসলামিক শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের আয়োজনে আলোচনা করব স্ত্রী সহবাসের সুন্নত নিয়ম নিয়ে বিস্তারিত। আলোচ্য বিষয়টি নিয়ে লজ্জার কিছু নেই, লজ্জার চাইতে জানা অনেক বেশি জরুরি। লজ্জা ভেঙে সুন্নত জেনে বড় কোনো ভুল থেকে বাঁচাই উত্তম নয় কি, এটি মনে করলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আজই এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইসলামে যৌন বিজ্ঞান সম্পর্কে বর্তমান সমাজের অনেকেই অজ্ঞ, যেগুলোর কারণে মানুষ অহরহ পাপ চেনে বা না জেনে করছে। সঠিক মাত্রা এবং ব্যবহার পদ্ধতি না জানার কারণে তৈরি হচ্ছে নানাবিধ যৌন রোগ, যার কারণেই আমাদের গোপন থেকে যায়। যাই হোক, মূল কথায় ফিরছি। সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা সহবাসের নিয়ম এভাবেই সূরা আরাফের 189 আয়াতে বলেছেন, অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল, অতি হালকা গর্ভ, সে তাই নিয়ে চলাফেরা করতে লাগল। বিজ্ঞ ডাক্তারগণ এটি বারবার বলে থাকেন। বিধায় স্পষ্ট নিয়ম হল স্ত্রী নিচে থাকবে, স্বামী উপরে থাকবে, আর তাতে স্ত্রী গর্ভধারণ করবে। এমন যেন না হয় যে স্ত্রী স্বামীর ওপর থেকে সহবাস করছে আর সেই সময় স্বামীর বীর্যপাত হয়ে গেল, তাহলে ডাক্তারের চিকিৎসা মতে তখন বীর্য পুরো বের হয় না, ভেতরে বিশেষ জায়গায় থেকে যায়, যাতে পুরুষের ভেতরে পাথর তৈরি হয়ে বড় ধরনের রোগ হবার আশঙ্কা থাকে। তাছাড়া স্ত্রী গর্ভধারণও করে না, যদিও বর্তমান সময়ে অনেক নিয়ম নেটে দেখানো হয়, এগুলো কোনোটাই সঠিক নয়, এগুলোতে প্রশান্তি নেই আর এগুলো ইসলামী মতে সহি নয়। সহবাসের আরও কিছু সুন্নত নিয়ম হলো, এক, স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করা বা মেসোয়াক করবে। দুই, স্বামীও ভালো করে দাঁত মেসোয়াক বা ব্রাশ করবে, সিগারেট বা নেশার দুর্গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। তিন, স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয়ে উজু করে নেবে। চার, বিসমিল্লা বলে আরম্ভ করা মুস্তাহাব, শুরুতে ভুলে গেলে বীর্যপাত হবার পর বিসমিল্লা পড়বে। পাঁচ, স্ত্রীগণ শরীরে সুগন্ধি টালকাম পাউডার বা সুগন্ধি লাগিয়ে নেবে, স্বামীও আতর বা সুগন্ধি লাগিয়ে নেবে। ছয়, সহবাসের সময় কেবলমুখী হয়ে করবে না। সাত, সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বে না, যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো কাপড় বা চাদর দিয়ে ঢেকে নেবে। আট, বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না, বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে, আবার পুরো শরীরের ভর তার উপর ছেড়ে দেবে না যাতে তার কষ্ট হয়, সেদিকেও খেয়াল রাখা সুন্নত। নয়, স্ত্রী সহবাসের আগে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জন্নিবশা শৈতানা ওয়া জন্নিবি শৈতানা মা রাজাকতানা। দশ, কোনোভাবেই পায়ুপথে সঙ্গমের চিন্তাও করবে না, এটা মহাপাপ, যেটা কোরআন হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া ডাক্তারি সায়েন্স মতে উভয়ের এমন কোনো কঠিন ব্যাধির আশঙ্কা রয়েছে যার চিকিৎসা পৃথিবীতে কোনো ডাক্তারও করতে পারবে না, তাই অবশ্যই সাবধান, পায়ুপথে সঙ্গম নয়। এগারো, কোনো অবস্থায় নেশাজাতীয় খাদ্য বা পানি খেয়ে কখনোই সহবাস করবে না। বারো, কারোর সামনে এমনকি নিজের আড়াই বা তিন বছরের জাগ্রত শিশুর সামনেও সঙ্গম করবে না। ইসলাম শুধু নামাজ রোজা হওয়া জাকাত নয়, প্রতিটি কাজের সাথে গভীরভাবে জড়িয়ে আছে ইসলাম। ইসলামের হুকুম আহকাম এবং নিয়ম তাই অবশ্যই মেনে চলুন। প্রিয় নবী আমাদেরকে সব কিছু শিখিয়ে গেছেন, সেইভাবে জীবনযাপন করি জান্নাতি মানুষদেরকে অনুসরণ করে, আমরাও যেন জান্নাতি হতে পারি এই আশা। হে আল্লাহ, আমাদের সমস্ত মুসলমানদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকলে লজ্জা ভেঙে স্বাচ্ছন্দ্যে তা কমেন্ট করে জানাতে পারেন। আমরা সময় সুযোগ মতো আপনার প্রশ্নের উত্তর নিয়ে আরও একটি ভিডিও বানানোর সর্বাত্মক চেষ্টা করব। আমাদের আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন শিক্ষণীয় ভিডিও এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।